দু একটি বিক্ষিপ্ত ঘটনা থাকলেও বড় ধরনের কোনো প্রকার অঘটন ছাড়াই সমাপ্ত হলো রাজ্যের দুর্গোৎসব। নির্বিঘ্নে দুর্গাপূজা কাটানোর পর এবার কার্নিভালের প্রস্তুতি নিতে শুরু করেছে ত্রিপুরা সরকার। আগামীকাল অর্থাৎ 26 অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে এই কার্নিভাল, যার নাম দেওয়া হয়েছে মায়ের কমন। এই কার্নিভালকে সফল করার লক্ষ্য নিয়ে চলতি মাসের শুরুতেই রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন ক্লাবের পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেই কার্নিভালের দিনক্ষণ ঠিক করা হয়। গত বছরের ন্যায় এবছরে এই কার্নিভালের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা সিটি সেন্টারের সামনে। এক সাক্ষাৎকারে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই কার্নিভালকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য সরকার দফায় দফায় বৈঠক করেছে। সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। ভালো হয়েছিল, প্রচুর সংখ্যক দর্শনার্থী এসেছিল। তো এবার আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে এবং আমাদের পৌর নিগমের সহযোগিতা আমরা কার্নিভাল করতে যাচ্ছি আগামী 26 তারিখ। তো এবারও বেশি সংখ্যক পুজো কমিটি বা পুজো উদ্যোগে কার্নিভাল অংশগ্রহণ করবেন এবং কার্নিভালকে নিয়ে আমাদের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাব পুজো উদ্যোগের সঙ্গে কথা বলেছেন। প্রশাসনিক দফায় দফায় আমাদের মিটিং হয়েছে। সার্বিক বলব সমস্ত প্রস্তুতি চূড়ান্ত, শুধু সময়ের অপেক্ষা। গত বছর 47টি ক্লাব এবং আয়োজক এই কার্নিভালে অংশ নিয়েছিল, তবে এই বছর রাজধানীতে পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে এবারের কার্নিভালে প্রায় 100টি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলে আশাবাদী সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।